আজকে 21 জুলাই, এটা আবেগ আমাদের জন্য, এটা এক্সাইটমেন্ট, এটা ইমোশন। 21 জুলাই যেভাবে 13 জন আমাদের কর্মীকে হত্যা করে দেওয়া হয়েছিল, তাকে প্রতি বছরই আমরা স্মরণ করি। মমতাদি ডাক দিলে আমরা সবাই মিলেমিশে একসাথে এখান থেকে যাই। আজকেও সেই আছে আমাদের কর্মসূচি, যে আজকে আমরা এখান থেকে সমস্ত ওয়ার্ড থেকে এইভাবেই আমরা মিছিল করে স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে আমরা ট্রেনে করে আমরা যাচ্ছি। অবভিয়াসলি যারা তৃণমূল কংগ্রেস করে তারা 21 জুলাই কোনো জীবনে ভুলতে পারবে না। তাদের জন্য একটাই কথা, দল করো। দিদি আমাদের নেত্রী, তাকে নিয়ে আমাদের গর্ববোধ হয়। যাচ্ছি 31 বছর পরেও কিন্তু তাদের যারা মারা গেছিল তাকে বলিনি, তাই আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটা নেত্রী পেয়েছি। যদি আছে কোনো আন্দোলনে আমাদের কিছু হয়ে যায়, নেত্রী কিন্তু পাশে দাঁড়াবে, এই বিশ্বাসটা আছে। থ্যাংক ইউ।